is Hamid from Farhan World YouTube channel. আজকে আমরা যাচ্ছি একটি মাজরা মানে কৃষি খামার দেখতে। তো আমরা বেরিয়েছি, ইতিমধ্যে আমরা বেরিয়ে গেছি। অলরেডি আমার আরো দুইটা বন্ধু অপেক্ষা করছে আমার জন্য। আমরা স্টার্ট করব, যাব আল কারিজ রুটে। রিয়াদ থেকে প্রায় 150 কিলোমিটার দূরে সেই মাজরাটি। মাজরা মানে ফার্ম, কৃষি ফার্ম আর কি। সেখানে বিভিন্ন শাকসবজির ফার্ম। বাংলাদেশি একজন আমাদের ইনভাইট করেছে সেখানে যাওয়ার জন্য, তো আমরা যাচ্ছি ওখানে, ঘুরব, কিছু কাঁচা সবজি নেওয়ারও প্ল্যান আছে, দেখা যাক আসলে। ইতিমধ্যে 50 কিলোমিটার ড্রাইভ করে ফেলছি, আরো কত 55 কিলোমিটার আছে আমাদের লোকেশনে পৌঁছাইতে। সামনে চেকপোস্ট, করে দাও ক্যামেরা বন্ধ করে দাও। বিরতি দিয়েছি একটা পেট্রোল পাম্পে, পাম্পটা খুবই সুন্দর। এখানে ম্যাকডোনাল্ডস আছে, অবশ্য এখন বন্ধ। আর এদিকে সৌদি আরবের যে মোটামুটি খুব ফেভারিট একটা খাবার আলবাইক, ও যে আলবাইকের হ্যাঁ আলবাইকের দোকান, ওইটা দেখা যাচ্ছে। আমরা এখানে একটু ব্রেক নিয়েছি, সাথে বন্ধু আলামিন আছে, তার মনে হয় তেল শেষ হয়ে গেছে, সে তেল দিচ্ছে, তো এই জন্য আমরা এখানে একটু দাঁড়িয়েছি। মূলত আসলে আমাদের আজকের এই বের হওয়াটা হচ্ছে টাইম পাসিং, পাশাপাশি অনেকদিন ধরে খেত থেকে সবজি উঠানোর মানে ইয়েটা একবারেই নাই। তো এখানে যেহেতু একবারে নিজে থেকেই হাতে আমরা সবজি উঠাবো খেত থেকে, আর আমাদের বাংলাদেশে একজনের নিজের তৈরি করা মাজরা, মাজরা মানে হচ্ছে কৃষি ফার্ম আর কি। যে রনি দুস্থ আছে সাথে, সকালবেলায় বের হয়েছি, অনেক অবশ্য সকালে বের হওয়া খুব কষ্টকর, তারপরও আমরা বের হয়েছি ইয়ের জন্য। একেবারেই খুব কাছাকাছি চলে আসছি, আর কত আড়াই কিলোমিটার দেখাচ্ছে আমাদের লোকেশন থেকে। বিশাল বড় কি বলে এটা, সামনে একটা ট্রেন আছে, ট্রেন ক্রসিং। তো আশেপাশে অনেক কৃষি কি বলে, যে আমরা যে যাচ্ছি ওই মাজরা, সৌদি আরবের মাজরা বলে কৃষি অ্যাগ্রো ফার্ম বা এই টাইপের একটা যাচ্ছি আমরা মাজরায়। খুব কাছাকাছি চলে আসছে, এগুলো আসলে একেবারেই বড়ভূমির মাঝখানে এই মাজরাগুলা। তো এখানে আমাদের বাংলাদেশি বাইরা বিভিন্ন ধরনের সবজি অর্ডার আসছে, সবজি ফল এই সব ফলায়। তো আমরা অল্প কিছু করে মধ্যে চলে যাব, একবারে সম্পূর্ণ মরুভূমির মধ্যে যে আমরা চলে আসছি, মানে এখানে আসলে কিছু নাই, যে আমরা তিনটা গাড়ি নিয়ে আসছি। হ্যাঁ, তো মূল উদ্দেশ্য হচ্ছে একবারে তাজা সবজি কালেক্ট করা, আর ফ্রাইডে স্যাটারডে মানে আমরা ঘুরতে বের হই। এটার কোনো কোনো আসলে সুনির্দিষ্ট কোনো ইয়ে নাই, কি বলে উদ্দেশ্য নাই, লোকেশন নাই। বিভিন্ন লোকেশন আমরা এক্সপ্লোরিং করি, রিয়াদের বিভিন্ন লোকেশন, এটাই হচ্ছে আমাদের কাজ। এখন আমরা অপেক্ষা করছি আমাদের যে হোস্ট, যিনি আমাদের ইনভাইট করেছেন, উনি আসতেছেন আমাদের এখান থেকে রেস্কিউ করার জন্য। আমাদের বহরের একটা গাড়ি ইয়ে কি বলে বালুর মধ্যে আটকা পড়ছে, এখন এটা উদ্ধারের চেষ্টা চলতেছে। বালু দায়িত্ব পড়ছে, ব্যাপক ব্যাপক বালু, এখন কিছুতে এটা উঠতেছে না। মারাত্মক আটকা, এটা তো খেলায় উঠাই দেওয়ার বলে মনে করতে না। গাড়ি ধাক্কা দিয়া উঠায় ফেলতেছি, আমরা মাজরার ভিতরে প্রবেশ করছি।
আছে বিশাল বড় মাছ ছিল মনে হচ্ছে না এটা হচ্ছে মাজরা নিজস্ব রাস্তা মাজরাতে এটা নিজেরাই রাস্তা তৈরি করেছে আমরা আইসা করতে বসে মাথা লাগাবে একেবারে বড় বড় গাছ খেলেনি সবজি বাগান দেখা হচ্ছে দারুণ চলে আসছি মাঝরাতে যে পিছনে আমার খেত কি বলে ওটা মিষ্টি কুমড়ার গাছ এগুলা এই যে এগুলা হচ্ছে মিষ্টি কুমড়ার বাগান মরে গেলে ব্যথা পাবে কিন্তু এই যে ঢেঁড়স কতগুলো বিছানো মানে কাটা হয়েছে তো এই যে কত কত ঢেঁড়স বাচ্চি দিয়ে কেন না বড় বাচ্চি এই যে ঢেঁড়স উঠাইতেছি আমরা ঢেঁড়সে যন্ত্র নিয়ে এসেছি বেন্ডি গাছ প্রচুর ঢেঁড়স হইছে একবারে ভরে গেছে ঢেঁড়স হয়ে আরে পানি অটোমেটিক তোমরা কেউ কিন্তু গাছ ধরো না বুঝছো কোনটা তোমার তুমি এখন কি করছো আধুনিক কৃষক আমি আগে থেকে যন্ত্রপাতি নিয়ে আসছি আমি জানি ঢেঁড়সের বুটা অনেক শক্ত এটা আমার অভিজ্ঞতা আছে কারণ আমি আগে এইসব গাছ টাছ লাগাইতাম আমার অভিজ্ঞতা আছে তাই আমি কাছে আমি কৃষকের ছেলে তাই না অফকোর্স আমি কৃষক আমার বাবা শিক্ষকতার পাশাপাশি উনি কৃষি কাজ করতেন অনেক ঢেঁড়স গাছ তো মানে এটা আসলে গ্রামে লাগাইতে হয় না ওইটা এমনি থাকে বাড়িতে বিভিন্ন আঙ্গিনাতে থাকে তো ঢেঁড়সের বুটা যে অনেক শক্ত এটা আমি আগে থেকেই জানতাম তাই আমি কাঁচি নিয়ে আসছি এই যে কাঁচা দিয়ে বাকিরা হাই হতো ওরা কাঁচা ও আরে যে গ্লাভস হাতে গ্লাভস লাগাইছি যাতে বেগুনের খেত ওখান থেকে বেগুন উঠাইতেছে রনি দেখা তো বেগুনটা এই যে অনেকগুলা বেগুন উঠাই ফেলছি আমরা একবারে ফ্রেশ বেগুন এই যে রনির হাতে বড় বড় বেগুন এই যে আমাদের বাচ্চারা আমাদের বাচ্চারাও বেগুন উঠাই দিচ্ছে খুব মজা পাইতেছে আমরা এখানে আসছি আমরা অনেক বেগুন উঠাইছি ওই যে ওরা উঠাইতেছে এখনো বেগুন উঠাইতেছে একবারে খুব সুন্দর সুন্দর বেগুন অনেকগুলা বেগুন আমি অলরেডি উঠাইছি হ্যাঁ ফারহান এমন করে না এই যে পুরা বক্স দেখেন কত সুন্দর বেগুন একবারে টাটকা হ্যাঁ সৌদি আরবে মাঝরা থেকে এই যে কৃষি ফার্ম আছে ওখান থেকে আর ঢেঁড়স উঠাইলাম এখন আর কিছু জিনিস উঠাবো ঝুকিনি বলে ওইটারে হ্যাঁ তো এখন ঝুকিনি উঠাবো
পাচ্ছি আমরা এই যে এটারে সৌদি আরবে কুচা বলে মানে কি বলে এটা মিষ্টি কুমড়ার মতো ফুল দেখতেছি জুকিনি বলে জুকিনি কবি জুকিনি কি দিয়ে খান মাছ দিয়ে এবার এই যে ভাতদার পাতা বলে জুকিনি উঠাইতাছি মানে চমৎকার আসলে এই যে এত রোদের মধ্যে আমরা এখন কয়টা বাজে হ্যাঁ কয়টা বাজে জানেন ভাই এখন দুপুর 12টা সাড়ে 12টা বাজে মানে মরুভূমির মধ্যে এখন 45 ডিগ্রি তাপমাত্রা আমরা আসলে মানে আমাদের শ্রমিক বাইরা যারা কাজ করে তাদের আমরা ফিল্টা ফ্লেভারটা নিচ্ছি আসলে কত কষ্ট করে একবার পুড়ে যাইতেছে রোদে তারপরেও যে আমরা তাজা সবজি উঠাইতেছি এটা আসলে ব্যাপক মজা পাইতেছি বিশেষ করে বাচ্চারা অনেক মজা পাচ্ছে যে এত বিশাল বড় খেত মানে বলার বাইরে আর এখন 45 ডিগ্রি হচ্ছে তাপমাত্রা এখানে এইদিকের গাছগুলা ব্যাপক বড় বড় এই যে না ধরো তুমি কেমনে বানতেছো তোমার বানিয়ে হইতেছে ভেঙে যায় আমি কি করব এই যে একটা জুকিনি এটা একটা লাউ খেতে এই যে লাউ ছিটতেছে বাবিরা ইচ্ছা মতো লাউ ছিটতেছে এই যে দোস্ত আলামিন লাউটা দেওয়া হতো এই যে ব্যাপক লাউ ছোট সুন্দর সুন্দর লাউ ছিটতেছে তো এখন আমরা লাউ উঠাইতেছি হ্যাঁ বিশাল বড় লাউ খেতে এখানে যাত্রা বিরতি করছি এখন আমরা এখানে ঢুকবো খাইতে এখন আসলে ব্যাপক টায়ার্ড হয়ে গেছি এখন একটা রেস্টুরেন্টে আমরা ব্রেক নিয়েছি দুপুরে খাবার খাওয়ার জন্য এই যে সবগুলার মুখ একবারে শুকাই না 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 মানে আমার ব্যাপক খিদা লাগছে আমি একেবারে বাইরে আমি যাই সত্যি করে যাই যাবো চেহারা এটা বুঝতে হ্যাঁ ঠিক না রনি অনেক টায়ার্ড এই যে আমরা এখানে খেতে আসছি সৌদি আরবে এরকম রুম রুম করা কারণ এখানে তো পর্দা খুবই স্ট্রিক্টলি মেনটেন করা হয় যে এক একটা রুম এগুলো হ্যাঁ ভিতরে খাওয়ার জন্য এক একটা রুম এখানে আমরা খাওয়ার জন্য একটি কূপের মধ্যে ঢুকছি মুরগি কবুতরের কূপ এই যে ফারহান শুয়ে পড়ছে খোদার ঠেলায় ফারহান তো অনেক কথা পেয়েছে দিস ইজ দা সওয়াইয়া আর ওই ওই ওইটা আমি সামনে খুললো এটা মুখটা এই যে কারি একটা কারি আসো 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 লেগে গেছিল এই যে খাচ্ছি সৌদি আরবে এটে খাবারের সিস্টেম বৈশা খাওয়া শুয়ে শুয়ে খেতে দেওয়া পার হার খাওয়াটা আজকে ব্যাপক লাগছিল খাইলাম আমরা আজকে সৌদি আরবে আল খারিজে একটি সওয়াইয়া হাউস ওখানে খেয়েছি কেমন খাবারটা খুশি হয়েছো এই ওটা দিয়ে জানা যাবে না একটা দিয়ে সবাই যাওয়া যাবে এই যে আমরা লিফটের জন্য আইসা পড়ছে আমাদের লিফট সমস্যা নাই আমরা লিফটে উঠে গেছি ইতিমধ্যে